গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো আমরা খেতে গেছিলাম হচ্ছে দাওয়াত বিরিয়ানিতে। ভিডিওটা যখন স্নিগ্ধা এডিট করছিল তখন দেখলো কি ভিডিওটা হয়েছে 1 মিনিটের, ঠিক আছে। তো আমি ভেবেছিলাম ইন্ট্রো ফিন্টো দেবো, দেখলাম কি দাওয়াত বিরিয়ানি খেয়ে পরে ঘর চলে এলাম, কিন্তু ইন্ট্রো মিন্টো সব কিছু দিতে বলে গেছি, না ইন্ট্রো না আউট্রো। আর এটাও বলিনি যে দাওয়াত বিরিয়ানিটা খেতে কেমন টেস্ট লাগলো, মানে শুধু গেছি খেয়ে চলে এসেছি, কি ভিডিও বানাতে গেছে নিজেও জানি না। তো যাই হোক, এত খিদে পেয়েছিল, এত খিদে পেয়েছিল, এত খিদে পেয়েছিল যে যে লাবণী বল তোমায় বলতে বলছি, এটা ভুলেই গেছে যে আমাকে ভিডিওটা এন্ডও করতে হবে, শুরু করতে হবে, ভিডিওটা শুরু করিনি। হ্যাঁ, ভুলে গেছে এমনি করে ফটোটা ভিডিও খিচেছে, খিচে গেছে, পিছন 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 গেছে, খাবার টেস্টছে, খাবারটা দেখিয়েছে, একটু খাওয়া দেখিয়েছে, ব্যাস। এবার বলা যাক, মানে তোমরা ফার্স্টে ভিডিওটা দেখে নাও, তারপরে আমি বলছি ভিডিওটা কেমন খেতে। সরি, তোমরা ফার্স্টে ভিডিওটা দেখে নাও, তারপরে আমি বলছি বিরিয়ানিটা কেমন খেতে। খেতে না খেতে ছিল, খেতে ছিল। বিরিয়ানিটা খাওয়া হয়ে গেল, তো অনেকদিন আগেই হয়ে গেছে, তো ভিডিওটা দেখতে দেখতে খেতে খুব ইচ্ছে করছিল, মানে ও যখন এডিট করছিল তখন আমার মনে হচ্ছিল আরেকবার খেতে পারলে ভালো হতো। তো বিরিয়ানিটার দাম ছিল মানে হাফ প্লেট, আর 10 প্লেট, আর চিকেন চাপ ছিল 70 টাকা, আর এক চাপ ছিল 60, আর এক চাপ ছিল হচ্ছে 25 টাকা, মানে এটা 25 টাকা কি আমাদের আসানসোলে ফুল প্লেট বিরিয়ানির যে কোয়ান্টিটি দেয় ওখানে হাফ প্লেটে সেই চালই ছিল, আর আলুটাও সেমই ছিল। এক প্লেট বিরিয়ানির যে কোয়ান্টিটি দেয় তো এখানে হাফ প্লেটে সেমি চাল আলু সবকিছুই ছিল, চিকেনটা সাইজ মানে আসানসোলের তুলনায় একটু ছোট ছিল ওখানে, তো অবভিয়াসলি 70 টাকা দাম ছোট তো হবেই। বিরিয়ানিটা স্বাদ মানে যারা লাইট বিরিয়ানি পছন্দ করে তাদের ভালো লাগবে, আর যারা প্রচন্ড মানে রিচ ছিল না, লাইট ছিল, খেলে শরীর খারাপ হতে হবে না। আর তার সঙ্গে আমি নিচ্ছিলাম হচ্ছে চিকেন চাপ, কিন্তু মানে ইচ্ছে ছিল এগ চাপ খাওয়ার, কিন্তু বলছিলাম মুখে চিকেন চাপ পাগল, তারপরে ও বললো কি এগ চাপটা তো নতুনত্ব আছে, মানে আমাদের আসানসোলে এগ চাপ পাওয়া যায় না, তাহলে এগ চাপটা খেয়ে দেন। আহলে হ্যাঁ ঠিকই বলছে, তাহলে একবার এগ চাপটা। আমি বললাম চিকেন চাপ তো অনেক খেয়েছিস, এগ চাপটা তো খাস না, ওটা খেয়ে দেখ। তো আমি বললাম তাহলে এক চাপই খাওয়া যাক, তারপরে এক চাপ খেয়েছিলাম। তো ভাগ্যিস ওর কথা শুনে এক চাপটা নিয়েছিলাম, কারণ কি এক না হলে ওই স্বাদটা অনেক মিস করে যেতাম, কারণ এক চাপের স্বাদটা ছিল একদম অসাধারণ। বিরিয়ানিটা যদিও ওই রকম বিরিয়ানি অনেকবার হয়তো খেয়েছি, কিন্তু এক চাপটা সম্পূর্ণ ইউনিক ছিল আর টেস্টি ছিল। তো তোমরা যদি বর্ধমানের যাও কোনোদিন, তো বর্ধমানের লোকেশন তো আমি অত ঠিক করে বলতে পারবো না, ম্যাপে সার্চ করবে দাওয়াত বিরিয়ানি দিয়ে চলে যাবে,
কারণ আমরাও গুগল ম্যাপে সার্চ করি। তো বেশ ভালো, টেস্টি আর কম টাকায় পুষ্টিকর খাবার। পুষ্টিকরটাকে বলে না তো তোমাদের কিছু না, তো 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 আরে তো শেষ তো তোমাদের সঙ্গে তো এই দাওয়াত বিরিয়ানির ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আর বর্ধমানে আর কি কি, যদি কেউ ভিডিওটা বর্ধমান থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে আর মানে এই দাওয়াত বিরিয়ানিটা কি ওখানে সত্যিই ফেমাস না আর অন্য মানে অন্য কিছু ফেমাস, তাহলে সেটা তোমরা কমেন্ট করবে যাতে নেক্সট টাইম আমরা গিয়ে সেই ভিডিওটা বানাতে পারি। তো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, বাই।